সুশাসনের ঠেলায় পরকিয়ার জেরে গ্রামবাসীর হাতে আক্রান্ত পঞ্চায়েত সদস্য। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার দুঃখের হয় রমণীর আগুনে, এই কথাটা যে কতটা সত্য তা অক্ষরে অক্ষরে টের পেয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্মচারী রাজীব মালাকার। যদি রমণী আবার কোনো শাসক দলের পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি হয় তাহলে তো কথাই নেই, একেবারে সোনাই সোহাগা। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এলো বিলুনিয়া থানাধীন 37 ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিবেকানন্দ কলোনি এলাকা থেকে। আজ থেকে প্রায় 17 বছর আগে বিবেকানন্দ কলোনি এলাকার বাসিন্দা মৌসুমী দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয় স্বাস্থ্য দপ্তরের কর্মী রাজীব মালাকারের। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে নিজের উপার্জিত অর্থ দিয়ে ঘর তৈরি করে সুখে বসবাস করতে থাকে মৌসুমী এবং রাজীব। এরই মধ্যে তাদের ঘরে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়, যাদের বর্তমান বয়স 14 বছর এবং 5 বছর। প্রায় 4 বছর আগে বিলুনিয়া মহকুমার রাঙ্গামুড়া এলাকার বাসিন্দা বিদ্যুৎ দপ্তরের অনিয়মিত কর্মচারী টোটন দাস তাদের ছেলের গৃহশিক্ষক হিসেবে কাজ করতে থাকে। ছেলের গৃহশিক্ষকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে রাজীবের স্ত্রী মৌসুমী দাস মালাকারের। রাজীব ঘটনা ধরতে পারলে সংসারে শুরু হয় অশান্তি। প্রায় বছর খানিক ধরে সাংসারিক অশান্তির কারণে মৌসুমী রাজীবের উপর অকথ্য অত্যাচার শুরু করে এবং মারধরও করতে থাকে, রাজীবের বিরুদ্ধে মামলাও করে। বর্তমানে রাজীব বিলুনিয়াতে নিজের বাড়ি ঘর ছেড়ে স্ত্রীর এর অত্যাচারের ভাড়াটিয়া হিসেবে বাস করতে থাকে একা। মামলা আদালতে গেলে বিচারাধীন অবস্থায় আদালত রাজীবকে প্রতি মাসে স্ত্রীকে 4,000 টাকা করে দেওয়ার নির্দেশ দেয়। এরই মধ্যে গতকাল রাতে বিলুনিয়া থানাধীন সুকান্তনগর এলাকার প্রদীপ মালাকারের বাড়িতে এলাকার জনগণ রাজীবের স্ত্রী মৌসুমী দাস মালাকার এবং তার নাগর টোটন দাসকে অশালীন অবস্থায় আটক করে রাতেই টোটন দাসকে স্থানীয় জনগণ বিলুনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, দীর্ঘদিন ধরে মৌসুমী এবং টোটন এই বাড়িতে এইভাবেই অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে। যদিও ধরা পড়ে দুজনকেই, তাদের আইনিভাবে বিবাহ হয়েছে বলে জানাবার চেষ্টা করে এবং তারা দুজনেই স্বামী স্ত্রী বলে দাবি করে। এক সময় টুটন মৌসুমীর স্বামী রাজীব মৃত বলেও জানায় এবং তার যে 2টি সন্তান রয়েছে তাও জানে না বলে সাংবাদিকদেরও হুমকি দিতে থাকে। এই খবর রাজীব জানতে পেরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে এসে বিস্তারিত তুলে ধরে হাত জোড় করে সবার কাছে তার সুখের সংসার নষ্ট করার জন্য টুটন দাসের কঠোর শাস্তির দাবি জানায় এবং সেই সাথে তার স্ত্রীর ও এই ধরনের ঘটনার জন্য শাস্তির দাবি জানায়। সেই সাথে স্ত্রীর কাছ থেকে যাতে মুক্তি পায় সে আবেদনও জানায়। মৌসুমী দাস মালাকার বিবেকানন্দ কলোনি এলাকার শাসক বিজেপি দলের উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় বাড়তি সুবিধা পেয়ে যায় বলে অভিযোগ করে রাজীব। রাজীব আরো জানায়, তাদের এই ঘটনা পঞ্চায়েতের প্রধানকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। সে আরো জানায়, সে নিজেই শাসক বিজেপি দলের একজন কট্টর সমর্থক, তারপরও পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে সুবিচার পায়নি। পুলিশ এই ঘটনা স্বীকার করে এবং অভিযুক্ত টুটন দাসকে থানায় নিয়ে আসে। আমি দিদির বাড়িতে আছি। তানের লগে তোমার কি সম্পর্ক? কত বছর? 4 বছর। কোনখানে কোর্ট ম্যানেজ করছো? আগরতলা। আগরতলা কোনখানে? তোমার ছেলে মেয়ে আসেনি? স্বামী আসেনি? না। কোনখানে আছে স্বামী? কোনখানে আছে কি জানি, মারা গেছে। স্বামী মারা গেছে? তোমার বাড়ি বিবেকানন্দ কলোনি না স্বামীর বাড়ি? তুমি এলাকা কার কার স্বামীর বাড়ি? কোনানে আপনার স্বামীর বাড়ি বিবেকানন্দ কলোনি না? কে কইছে এই কথা? হ্যাঁ, কে কইছে? আপনি গ্রামের মেম্বার না এলাকার মেম্বার আছেন ওখানে? আপনি মেম্বার তো আছেন? মেম্বার আছেন ওখানে তো? আপনার স্বামীও তো আছে? আপনার ছেলে একজন কতদিন আগে অসুস্থ আছিল? এলাকার মানুষ কেন আটক করছে আজকে? এলাকার মানুষ কেন আটক করছে? সন্দেহমূলক আমরা কি অ্যাটাক করে বসে? কি কিটা করছে অ্যাটাক? যার করছে কি আপনার স্ত্রী? আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনার কাছে সঙ্গে এখন নাই তো? আপনি কবে কোর্ট মানে হে স্বামী আছে তো আপনি জানেন, ছেলে আছে স্বামী আছে? তারা স্বামী মারা গেছে। তাই না, ছেলেও আছে স্বামীও আছে, আপনি জানেননি এই জিনিসটা? হ্যাঁ জানতাম। অখনো ছেলেও আছে স্বামীও আছে? বর্তমানে স্বামী আছে তো আমি যা জানতাম। স্বামী আছে জানেন না বলতে? তাই না কইতাছেন আপনার স্ত্রী কইতাছেন আবার ছেলে আছে জানেন না বলতে? কতদিন ধরে সম্পর্ক?
স্ত্রীর সাথে সম্পর্ক কতদিন ধরে? তার সঙ্গে আপনার সাথে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক কতদিন যাবত? ম্যারেজ করছি, ম্যারেজ করছি 4 বছর আগে, কাগজটা হারিয়ে গেছিল, আবার কাগজ বার করছে, 1 বছর হচ্ছে। আচ্ছা, না আমি বলছি যে আপনার স্ত্রীর সাথে যে আপনার যে সম্পর্ক, এই সম্পর্ক কতদিন ধরে? আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কতদিন ধরে? মানে 4 বছর। আপনার কি আরো স্ত্রী আছে? আমার আগে স্ত্রী আছিল, ঠিক আছে, আমার মানে সারাসারি হয়ে গেছে। হ্যাঁ, ছেলে ছেলে আছে? মেয়ে একজন আসলো। আচ্ছা, আসলো। প্রচন্ড আকারে মারধর করে আমি হাসপাতাল পর্যন্ত ভর্তি হয়েছি। আমার তো এই এখনো দাগ, এই কিছুদিন আগে এই দাগ আমার মারধর করছে, পুরো শরীরে দাগ। তো হাসপাতালে ভর্তি ছিলাম, হাসপাতালের রেকর্ড দেখলে দেখতে পারবেন। কিন্তু আমি কেস করবো ভাবছিলাম, কেস করছি না। আপনার মহিলার বাড়িতে আপনার শ্বশুর বাড়িতে অনেক টাকা খরচ করে? হ্যাঁ, 20 লক্ষ টাকার মতো খরচ করছে। আমার ব্যাংক লোন নিয়ে, আমি ব্যাংকের সব রেকর্ড আছে আমার কাছে। আপনি কি করেন? আমি সার্ভিস করি। কোন ডিপার্টমেন্ট? আমি হেলথে সিএমও অফিসে আছি। আপনার নাম? রাজীব মালাকার। তার যাতে পাই আর ওই ছেলেটারও যাতে একদম শাস্তি যাতে হয়, এটা আপনারাও যদি সহযোগিতা করেন আমার, আমি খুব খুশি হব দাদা। আমি আজকে দীর্ঘ 4 বছর প্রত্যেকটা দিন প্রতিনিয়ত মার খেয়েছি, ভাত খাবাইনি, ভাত আমার এক হাসপাতালের দাদা আইনা আইনা ভাত খাওয়াইতো আমারে, এই হাসপাতালে চাকরি করে, হে আইনা আইনা আমার ভাত খাওয়াইতো, আমার ভাত পর্যন্ত দিত না। আমি আমার এলাকার প্রধান মেম্বার সবারই খুব রিকোয়েস্ট করছি, এলাকার প্রধান মেম্বারও কোনো সহযোগিতা করছে। ওনাকে ওনাকে বর্তমান সরকারের, বর্তমান সরকারের একজন প্রতিনিধি। প্রতিনিধি? হ্যাঁ, এই জন্য আমি বেশি মুখ খুলতে পারতাছি না। কোন এলাকাটার মধ্যে? বিবেকানন্দ নর্থ সারাসীমা। বিবেকানন্দ পঞ্চায়েত মেম্বার? পঞ্চায়েত মেম্বার। তো আমি প্রধানকে অনেকবার বলেছি কিন্তু প্রধান পাত্তা দেয় না আমাকে, কারণ ও তো ওদের পঞ্চায়েতের প্রধান, এই প্রধান মেম্বার তারা। তো আমি এর জন্য বেশি কিছু আর করতে পারিনি, যেহেতু বর্তমান সরকার, আমি আমিও যদিও বর্তমান সরকারকে সঙ্গী, এই জন্য আমিও বেশি প্রতিবাদ করতে গেলে তো আমার মানে উপরের দিকে থুতু মেললে যে থুতুটা নিজের গায়ে পড়বে, এই জন্য আমি তো দাদা আমি আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট, আমি খুব আমাকে নিস্তার পাওয়ার জন্য যদি কিছু। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।